ইন্তিকাল নির্বাচন কমিশনার গ্রাউ করবই করব আমাদের জীবন চলে যায় দেশের মানুষের মুক্তির জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়ও আমরা যেই পদক্ষেপ নিয়েছি আমরা বিপিনুরের নেতৃত্বে আমরা নির্বাচন ইন্তিকাল নির্বাচন কমিশনার গ্রাউ করবই করব যদি নির্বাচন কমিশনার গ্রাউ করতে গিয়ে আমাদের জীবন চলে যায় দেশের মানুষের মুক্তির জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু তাই নয় আপনারা জানেন যে যেই দুটি দল নিবন্ধন পেয়েছে বাংলাদেশে তাদের কোথায় কোনো অফিস নেই কোনো কার্যালয় নেই জনবল নেই তারা আওয়ামী লীগের এজেন্ট বিদায়ী তারা নিবন্ধন পেয়েছে আর আমরা এজেন্ট বিদায়ী আমরা নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার নিয়ত করে আসছি আমরা নির্বাচন কমিশন পর্যন্ত যাব যদি প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতিতে কোনো ধরনের বাধা আসে আমরা প্রতিহত করে হলো যাওয়ার চেষ্টা করব কার্যালয়ে ঢুকতে পারতেছি কিনা সেটা তো সময়ের ব্যাপারে দেখতেছেন কার্যালয়ে ঢুকতে না পারলে কার্যালয়ের সামনেই তো অবস্থান করতেছি আমরা চেষ্টা করব যাওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা আমাদের সর্বোচ্চ দেবো তারা আমাদেরকে সহযোগিতা করবে হ্যাঁ আমাদের 100% সিউরিটি আমরা যাব হচ্ছে নির্বাচন কমিশন পর্যন্ত যাব এবং তাদেরকে ঘেরাও করব যে তারা অবৈধভাবে বসে আছে এবং অবৈধভাবে দুইটি দলকে নিবন্ধন দিছে যাতে নির্বাচন কমিশন পক্ষ থেকে যে রিকোয়েশন দেয়া ছিল ফুলফিল করে নাই তারপরেও হয়তো কোনো আজ্ঞাবহ দল হিসেবে তাদেরকে অথচ আমাদের কেন্দ্রীয় কার্যালয় আছে আমাদের জেলা কার্যালয় আছে উপজেলা কার্যালয় আছে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী আছে এরপরেও আমাদের সকল কর্মসূচি সকল রিকোয়েশন ফুলফিল করার পরেও এই কমিশন অবৈধ কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই এর প্রতিবাদে আমরা তাদের পর্যন্ত যাব এবং আশা করি আমাদেরকে যেতে দেবেই কারণ আমরা কোনো খারাপ কিছু করব না ভাঙচুর করব না কোনো কিছু না শান্তিপূর্ণভাবে যাব এবং আমরা যেতে চাই এবং জানান দিতে চাই যে আমাদের সারা বাংলাদেশে কত নেতাকর্মী আছে কিছুমাত্র গুটি প্রশাসনে গুটি কয়েক লোক অপমানিত করছে আজকে প্রশাসনকে মানুষের মুখের কাছে একটা প্রশ্নের জায়গা দাঁড় করেছে কিন্তু প্রশাসনে তো আমাদেরও ভাই বিরাদার আছে আমাদেরও বন্ধু আছে আমরা প্রশাসনের সাথে কোনো সংঘর্ষে যেতে চাই না তবে আমরাও আশা করি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে যথেষ্ট এবং আমাদের দাবি পূরণের লক্ষ্যে আমাদেরকে লক্ষ্যমাত্রায় পৌঁছতে দিবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকেই অলরেডি আমাদের নেতাকর্মী উপস্থিত হয়েছে এখানে